সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নিবেদিত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টে আপনাদের সাথেই আছি আমি ডক্টর মাসুমা চৌধুরী শীতল আমার সাথে আজকে স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট দর্শক আমরা আজকে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয় শারীরিক বিভিন্ন ব্যথাজনিত সমস্যা ও তার সমাধান নিয়ে এই সম্পর্কে কথা বলবেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আপনারা চাইলে প্রাসঙ্গিক সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে এছাড়া স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়াও ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারেন আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় ডিপিআস অ্যাডভান্স পেন ট্রিটমেন্টে স্বাগতম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে আলোচনা বিষয়ে শারীরিক বিভিন্ন ব্যথাজনিত সমস্যা ও তার সমাধান সম্পর্কে আমরা আজকে কথা বলবো তো শুরুতেই জানবো যে শারীরিক বিভিন্ন সমস্যা যখন আমরা ভুগে থাকি বিভিন্ন ধরনের আসেন বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তো সবচেয়ে বেশি কোন ধরনের আপনার পানি ব্যাথা জনিত সমস্যার কারণে সবচেয়ে বেশি কোন ধরনের পেশেন্ট আপনাদের কাছে আসেন আসলে বেশিরভাগ ব্যাথায় আমরা আগের পর্ব কথা বলেছি যে হাঁটু কোমর ঘাড় ব্যথা এই রোগীগুলো আসলে সবচেয়ে বেশি কিন্তু কিছু ব্যথা আছে যেটা আমি আজকে বলতে চাই যে সকল ব্যথা মানে যেগুলো অনেক রুগীও জানে না ইভেন কি অনেক জেনারেল ডক্টরও জানে না যে সকল ব্যথাগুলো এক পর্যায়ে যে কোনো মানুষকে বড় বিপদে ফেলে দিতে পারে এবং কিছু টার্মস আছে বা মেডিকেল ডিজিজ মানুষ জানে না টাইফয়েড জ্বর সবাই চিনে রিউমেটিক ফিভার সবাই জানে বিভিন্ন রোগের নাম জানে কিছু কিছু রোগ আছে যেটা মানুষ জানে না যেগুলো একটা মানুষকে শারীরিকভাবে অক্ষমতা তৈরি করতে পারে তীব্র ব্যথা হতে পারে আমি যদি এক একটা করে আলোচনা করি সাজেস্ট শোল্ডার জয়েন্ট বা স্কন্দ সন্ধি বা যেটা আমরা কাঁধের যে জোড়া বড় দুইটা জোড়া এখানে সবচেয়ে কমন যেটা সবাই জানে ফ্রোজেন শোল্ডার এটা খুব কমন প্রায় প্র্যাকটিসে আমার কাছে হাজার হাজার এই জাতীয় রুগী আসে প্রায় ফ্রোজেন শোল্ডার নিয়ে আসে এটা কমন আমি ফ্রোজেন শোল্ডার নিয়ে কথা বলতে চাচ্ছি না এই ফ্রোজেন শোল্ডার ছাড়া এখানে আমরা যেটা বলি শোল্ডার প্যাটার্নে কিছু মানে আপনার যেটা যে কিছু প্রবলেম যেটা রোটেটর কাফ সিনড্রোম বলে থাকি আমরা এই শোল্ডার অনেকগুলা মাসেল আছে আপনি জানেন ডেলটয়েডে তিনটা ফাইবার আছে সামনে বিভিন্ন মাসেল আসে পিছনে প্যাক্টোরালিস মেজর মাইনর এবং আপনার সুপ্রা স্পাইনেটাস এই মাসেলগুলো আছে এগুলা টোটাল শোল্ডার জয়েন্টটাকে বিভিন্ন মুভমেন্ট করিয়ে থাকে পাশে উঠায় কেউ সামনে উঠায় কেউ পিছনে উঠাইতে সাহায্য করে তো এই শোল্ডারে দেখা যায় যে এই সকল মাসেলে যেখানে ইনসারশন বা যেখানে হারের সাথে লেগেছে সেখানে বিভিন্ন ইনজুরি হতে পারে অনেক সময় প্রায় রুগীর ক্ষেত্রে ভুল ডায়াগনোসিস আসে যে সব ইঞ্জুরিগুলোকে এক বলা হয় ফ্রোজেন শোল্ডার এটা একেবারে ঠিক না এটা রুগীরাও জানে না অনেক সময় দেখা যায় শোল্ডারটা ব্যথা নাই দীর্ঘদিন আপনার ব্যথার কারণে এক পর্যায়ে ব্যথা চলে গিয়েছে কিন্তু শোল্ডার অ্যাট্রোফি হয়ে গেছে বা শুকিয়ে গেছে যদি আমরা এক্সপোজ করে দেখি যে বাম শোল্ডারের মাসেলটা ভালো আছে ডান শোল্ডারটা খুব শুকিয়ে গেছে রুগীকে যদি হাত উঠাইতে বলি সে বলে আমার এখন ব্যথা নেই কিন্তু আমি হাত উঠাতে পারি না কেন পারে না দীর্ঘদিন এই যে রোটেটর কাফ সিনড্রোম এই সিনড্রোমের কারণে মাসেলটা ডিজ ইউজ হতে হতে মানে ব্যবহার না হতে হতে এক প্রকারের অসারতা বা সমস্যা তৈরি হয় এই জন্য প্রত্যেকটা রুগীর ক্ষেত্রেই যে কোনো ব্যথাজনিত সমস্যার ক্ষেত্রে যদি রুগীরা শুরুতেই কনফার্ম ডায়াগনোসিস না করে অথবা প্রপার চিকিৎসকের কাছে না যায় তাহলে কিন্তু রোগ নির্ণয় হবে না এবং রুগী জাতীয় বড় আকারে সমস্যা হবে রুগী ব্যথার ওষুধ খেয়ে 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 দেখা যায় যে এক পর্যায়ে সকল সমস্যা হয় তো দেখা যায় রোটেটর কাফ সিনড্রোম সুপ্রাইস্পেন এটা স্ট্যান্ডিনাইটিস এবং এখানে অ্যাক্রোমিয়ান বার্সা আছে আপনি জানেন অ্যাক্রোমিয়ান যে আছে ক্লাবিকলের একেবারে বাইরের সাইডে সেখানে এসে ওখানে বার্সা থাকে বার্সা অনেক সময় প্রদ হয় এটা রুগী বুঝতে পারে না অথবা অনেক সময় ব্যথার ওষুধ খেয়ে খেয়ে অন্য ডাক্তার হতে চেষ্টা করে কিন্তু সিম্পল বার্সাইটিসের ক্ষেত্রে যদি আপনি লোকাল ট্রিটমেন্ট না দেন বা লোকাল থেরাপি না দেন তাহলে কোনো রেজাল্টও আসবে না আর সিস্টেমিক সার্কুলেশনে ব্যথার ওষুধ খাওয়ায় খাওয়ায় রুগীকে দেখা যায় এক পর্যায়ে কিডনি সমস্যা হতে পারে তো শোল্ডার পেইনের ক্ষেত্রে দেখা যায় এই যে তো বিভিন্ন প্রবলেমগুলো এগুলো খুব ডায়াগনোসিসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আর এই রুগীগুলো বেশিরভাগই স্পোর্টস রিলেটেড রুগী সাজাজ যারা আমাদের ক্রিকেট প্লেয়ার আছে ওনাদের এই জাতীয় প্রবলেমগুলো প্রায় হয়ে থাকে যারা যেহেতু যে বলিং করতে হয় ব্যাটিং করতে হয় এবং ব্যাডমিন্টন যারা খেলে বা টেনিস খেলে যারা তাদের এই শোল্ডার বা আপার এক্সট্রিমিটিতে এই জাতীয় বিভিন্ন ইঞ্জুরি বা সমস্যা হতে পারে তো এগুলো হচ্ছে কনফার্ম ডায়াগনোসিস করা খুবই জরুরি তো আর দ্বিতীয় যেমন অ্যালবো বা কণুই যেটা আমরা বলে থাকি কুণুই তো খুব কমন একটা ডিজিজ হয় এটা অনেকেই জানে না বা কোনই ব্যথা নিয়ে প্রায়ই আসে সেটা আমরা বলি টেনিস অ্যালবো আচ্ছা বা টেনিস প্লেয়ারদের এই প্রবলেমটা বেশি হতো বলে টেনিস এলবো নামক একটা আছে এটা প্রাচীন কাল থেকে চলে আসছে বেসিক্যালি এটা গ্রিসরা এটা আবিষ্কার করে এবং একই পাশাপাশি যেটা বাহিরের দিকে হয় সেটা হচ্ছে টেনিস এলবো আর ভিতরে যেটা হয় গলফার এলবো মানে দুইটা খেলা থেকে আসছে গলফ যারা খেলে তাদের এই ইনজুরিটা বেশি হয় আর আমাদের সাধারণ যারা নন প্রফেশনাল সাজে হাউস জব করে যেমন হাউস ওয়াইফ যারা বাসা বাড়িতে যারা কাজ করে বা মা বোনরা যারা আছে কি যারা খুব লেখালেখির কাজ করতে হয় অফিসিয়াল তাদেরও কিন্তু টেনিস কাজ করতে হচ্ছে দেখা যাচ্ছে না হলে হাতের বিভিন্ন কাজ করতে হয় লেখালেখি একটা না অথবা কম্পিউটিং করতে হয় এই সকল রুগীদেরও কিন্তু টেনিস অ্যালবো এবং গলফার স্যালবো এই দুইটা কমন ডায়াগনোসিস রোগী কোনো ব্যথা নিয়ে আসে উনি এক পর বছর ব্যথার ওষুধ খাচ্ছে কনফার্ম যেহেতু টেনিস অ্যালবো দিস ইজ এ ইঞ্জুরি টাইপ প্রবলেম এবং টেনিস অ্যালভার তিনটা গ্রেড আছে মানে কোন লেভেলে ইনজুরিটা হয়েছে তার উপরে আমরা গ্রেড করি সেভাবে এই গ্রেডিংটা হয় গলফার সেলভো সেম তো এই ক্ষেত্রে যদি আপনি ইনজুরি কারেকশান না করেন অথবা যেই যে কারণে বারবার ইনজুরি হয়ে হয়ে ব্যথাটা হচ্ছে সেটা যদি কারেকশন না করে সিস্টেমিক সার্কুলেশন অর্থাৎ উৎস থেকে আমাদেকে আসতে হবে যে উৎসটা কোথায় সেই সিস্টেমিক সার্কুলেশনে কোনো পেইন কিলার দিয়ে সারা শরীরের উপরে অন্যান্য জায়গা তো ব্যথা নাই তার হাতে ব্যথা এবং টেনিস এলবো কনফার্ম ডায়াগনোসিস না হতে হতে প্রায় আমি আমার কাছে রোগী আসে হাতের ফাংশন বলতে কিছুই নেই সে একটা গ্লাস ধরতে পারে না সে কম কলম ধরা তো দূরে কথা সূক্ষ্ম বা ফাইন অ্যাক্টিভিটি করা একেবারেই সম্ভব না সেই ক্ষেত্রে যদি টয়লেট ইউজ করা চুল বাঁধা মনে করেন জামাটা গায়ে দেওয়া অথবা একটা পানির গ্লাসও দেখা যায় যে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় একজন দর্শক আছেন আমরা তার প্রশ্নটা একটু শুনে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুনতে পাচ্ছি দর্শক প্রশ্নটি সংক্ষেপে করুন জি আমার আমি সূত্র থেকে বলছিলাম মহোদয় আমি একটা রেস্টুরেন্টে জব করি বাট আমার প্রবলেম হচ্ছে আমি যখন বেশি একটু হাঁটাহাঁটি করি তখন আমার যে পিছনের যে কোমরের অংশটা

না রোগের কিছু উনি বলছে এটা এমনিতেই হয় এটা কোনো ই না এটা জাস্ট আপনি হাঁটাহাঁটি করেন বেশি এই জন্য হয়তো বেটা হয়

তৈরি হতে পারে যেমন কোমরে যদি মেকানিক্যাল যে কোনো সমস্যা হোক আস্তে আস্তে যেটা সবচেয়ে খারাপ আমরা পাচ্ছি বা স্লিপ মানে এক এক বলে বলে থাকি আমরা অথবা স্লিপ বলে থাকি যা কিছু হোক পিএলআইডি হোক গিয়ে রুটে কম্প্রেশন হয় এবং এক পর্যায়ে কোমর ব্যথা থাকবে না পায়ে ব্যথা চলে যেতে পারে তো ওনার ক্ষেত্রে এই জাতীয় সমস্যা হয়তো প্রাইমারি অবস্থায় আছে এখন এটা কনফার্ম ডায়াগনোসিস করা উচিত তো দর্শক আপনার এটা ডায়াগনোসিস খুব জরুরি আসলে যে কোনো ব্যথা সুস্থ মানুষের হওয়ার কথা না ব্যথা অবশ্যই কোনো ইঞ্জুরি বা সমস্যা থেকে হয়ে থাকে আপনি কোমর একটা এমআরআই করে একজন স্পেশালিস্টের স্বর্ণাপন্ন আশা করি চিকিৎসা দিলে ভালো হয়ে যাবে আপনি প্রাথমিক পর্যায়ে আপনি একটু খেয়াল করে দেখেন কী কী করলে বা কি কী অ্যাক্টিভিটি বেশি করলে এই ব্যথাগুলো হয় সেটা আপনি কারেকশন করেন আপনি যদি জুতা হার্ড সোল মানে খুব শক্ত জুতা ইউজ করে থাকেন শক্ত জুতা পরিহার করে নরম সোলের জুতা ব্যবহার করেন খালি পায়ে হাঁটবেন না আর সর্বোপরি একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে ট্রিটমেন্ট নেন আশা করি সেরে যাবে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফেসবুকে আমরা তার প্রশ্নটা একটু দেখে আসি তৌফিকুল ইসলাম মারুফ লিখেছেন আসসালামু আলাইকুম আমার মায়ের কোমর ও হাতের গোড়ায় ব্যথা করে ব্যথার জন্য কোনো কাজ করা সম্ভব হয় না ডক্টর দেখানোর পরও কোনো কাজ হয়নি ডক্টর বলেছে পেইন না গেলে ইনজেকশন দিতে হয় এই সম্পর্কে স্যার আপনার কাছ থেকে শুনবো যে আসলে প্রাথমিক অবস্থায় কি পেইন কিলার অথবা ইনজেকশন কি ধরনের কাজ করে বা কতটুকু গুরুত্ব বহন করে আপনার কাছ থেকে শুনবো অবশ্যই আসলে এখানে মানে ডায়াগনোসিসটা উনি বলে নাই যে এটাই আমি বারবার বলছি যে যে কোনো ডাক্তার আসলে বেসিক ডক্টরের কাজই হচ্ছে রোগ ডায়াগনোসিস করা এখন একটা ব্যথা হলো সাজের চেস্টে একটা ব্যথা হলো তো ব্যথাটা কি আদৌ হার্টের ব্যথা না লাংসের ব্যথা না মাসেল এখানে কিন্তু চেস্টে অনেক ইন্টারকোস্টাল মাসেল আছে চেস্টে অনেক সময় নিউরোজেনিক বা নিউরালজিয়া হতে পারে তো এই জাতীয় পেন হতে পারে তো এটা যদি ডায়াগনোসিস কনফার্ম না করা হয় এখন যদি কারো লাংসে পানি এসে ব্যথা হলো তাহলে আমরা যদি কেবল পেনকিলার খাওয়াইতেই থাকলাম অথবা ফিজিওথেরাপি দিলাম বাট প্রবলেমটা তার লাংসে সেখানে হচ্ছে চেস্ট স্পেশালিস্টের কাজ সেখানে কিন্তু আমার কোনো ভূমিকা নাই তো জিনিসটা হচ্ছে সবার আগে যে কোন ডক্টরের ক্ষেত্রে হচ্ছে কনফার্ম ডায়াগনোসিস ওনার মার ডায়াগনোসিসটাকে ভালো করে নির্ণয় করতে হবে যে আমরা প্রত্যেকটা রোগের কিন্তু নাম আছে পৃথিবীতে এভরি ডিজিজ হ্যাভ সেটা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা একজন দর্শক আছেন আমরা তার প্রশ্নটা একটু নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যাঁ আমার নাম শিন শুনতে পাচ্ছি দর্শক প্রশ্নটি সংক্ষেপে করুন আমি আজিমপুর থেকে বলছি আমার সমস্যাটো হলো আমি সারা দিন হাঁটা হাঁটি করলে কোনো ব্যথা হয় না মাত্র রাত্রিবেলা ঘুমানোর পরে সকালে যখন আমি খাট থেকে নেমে পাড়া দেই তখন পায়ের নিচেরটা পায়ের পাতাটা ব্যথা করতে থাকে ব্যথা এমন হয় যে যখন আমি পাড়া দিছি তখন 20টা সারা পায়ে ছড়িয়ে যাচ্ছে এটা কি দুই পায়ে না এক পায়ে হ্যাঁ এটা দুই পায়ে হচ্ছে আচ্ছা জি ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গেই থাকুন ওনার উত্তরটা আমি একটু পরে দিচ্ছি ওটা যেটা ওই যে ফেসবুকে যেটা মার কুমার ব্যথা এবং যেটা হচ্ছে যে ডাক্তার সাহেব বলছে এখন ইনজেকশন দিতে হবে আসলে ইঞ্জেকশন থেরাপি হোক যে কোনো পেনকিলার হোক এটা ডক্টর অবশ্যই সে বুঝে শুনিয়ে দিবে সে তো আর না বুঝে দিবে না কিন্তু সে কি দিবে এটা কিন্তু আমরা জানি না আসলে তো এই ক্ষেত্রে ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট ওনার যে মা বোঝা গেল হয়তো বয়স্ক মহিলা যেটা হতে আর্থ্রাইটিস বা অস্ট্রিওথ্রাইটিস হওয়ার সম্ভাবনাই বেশি কোমর ব্যথার বেশিরভাগ কারণ ওনাদের ক্ষেত্রে এই যে পিপলের ক্ষেত্রে তো এটা যদি সে কনফার্ম ডায়াগনোসিস করে ডাক্তারের কাছে আগে জেনে নিবে যে আমার মার কি হয়েছে আর এই সকল ব্যথা বেদনার মেন ট্রিটমেন্টই হচ্ছে রিহ্যাবিলিটেশন অ্যান্ড ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপি প্লাস রিহ্যাবিলিটেশন করতে হবে যে ওনার মায়ের ব্যথার কারণে ব্যথার কারণে যে মাসেলগুলো উইক হয়ে গিয়েছে এজুকেশনে চলাফেরা প্রবলেম হচ্ছে আটা চলাফেরা বসা এগুলাকে ব্যালেন্সিং আমরা কো কোর স্টেবিলিটি এক্সারসাইজ করিয়ে থাকি যে এগুলা অবশ্যই একটা স্পেশালিস্টের স্বর্ণপন্না উনি যদি ট্রিটমেন্টে আশা করে ছেড়ে যাবে আর ফোনে যে দর্শক বলছে যে ওনার সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট আমরা কষ্ট হয় এবং দুই পাই ফেলতে কষ্ট হয় খুব ব্যথাটা ছড়িয়ে যায় পুরো পায়ে পাতা হয়ে যায় প্রথমত ব্যথাটা হিলে বা পায়ের গোড়ালিতে তারপরে ব্যথাটা ছড়িয়ে যায় আস্তে আস্তে যত কাজ করে দিনের বেলা বাড়তে থাকে চলাফেরা করতে করতে ব্যথাটা কমে আসে এটা নিয়ে আমি কথা বলতাম যে আমি শোল্ডার নিয়ে কথা বলছিলাম পণ্য নিয়ে কথা বলছিলাম পায়ের ব্যথা ওনার ওনার উত্তর দিয়ে আমি পুরো পা সম্পর্কে কিছুটা আইডিয়া দিই সেটা পায়ের ব্যথার বেশিরভাগ কারণ এই রুগীর মতোই যেটা আমরা বলে থাকি প্লান্টার ফ্যাসাইটিস বা পায়ের তলা আপনি জানেন একটা প্লান্টার ফ্যাসা আছে যেটা আমাদের ফ্রোফেল করতে সাহায্য করে আমরা যে হাঁটি পায়ের নিচে কিন্তু স্প্রিং লাগানো আছে সেটা

হচ্ছে যেন আমরা হাঁটতে পারি যদি পায়ের পাতা সমান করে দিত কেউ হাঁটতে পারত না সবাইকে দাঁড়িয়ে থাকতে হইতো ওটা এমন ভাবে যে এটা যেন ফ্রোফেল করতে হয় তো এই সকল রুগীর ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কারণে পায়ের ওই তলা ইঞ্জুরি হয় যেটা হচ্ছে যদি খালি পায়ে হাঁটে যদি কারো ওভার ওয়েট হয় যদি সে হার্ট সোলে জুতা পরে মহিলারা হয়তো দেখা যায় হাই হিল পরে অথবা টু ফ্ল্যাট যারা একটু লম্বা মহিলা তারা কিন্তু বেশি টু ফ্ল্যাট পরে বিকজ ফ্যাশনের কারণে অথবা যারা হাই হিল পরে তারাও ফ্যাশনের কারণে হতে পারে এবং জুতাটা কিন্তু হাই হিল পড়তে আমরা না করতেছি না সেক্ষেত্রে জুতার নিয়ম আছে আপনার হিলের পিছনের অংশ যদি দুই ইঞ্চি উঁচা হয় সামনেরটাও কিন্তু দুই ইঞ্চির কাছাকাছি হতে হবে পিছনে তিন ইঞ্চি সামনে এক ইঞ্চি এই জাতীয় হাই হিল পরলে কিন্তু এই জাতীয় সমস্যা হবে তো দর্শক আপনার যে প্রবলেমটা একটা বোঝা যাচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস এটা এখনই যদি সমাধান করে ফেলেন তাহলে এটা পরে যে ধাপটা হবে দিস ইস ক্যালকেনিয়াল বা ওখানে হার বেড়ে যেতে পারে তো এখনই আপনি জুতা কারেকশন করে ফেলুন আর সর্বোপরি একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয় আপনি যদি ওখানে লেজার থেরাপি দিতে পারেন অথবা ডিকম্প্রেশন থেরাপি আশা করি সেরে যাবে একজন দর্শক আছেন আমাদের সাথে আমরা তার প্রশ্নটা একটু নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো আমি রুহুল ঢাকা থেকে বলছি শুনতে পাচ্ছি দর্শক প্রশ্নটি সংক্ষেপে করুন আমার দুই হাতের কোনায় পর্যন্ত প্রচন্ড ব্যথা এবং আমি অনেক ভারী কাজ করি এবং এর জন্য আজকে দুই মাস ধরে আমি পেন কিলার খাচ্ছি এবং অনেক ট্রিটমেন্ট করছি কিন্তু কোনো কিছুতেই ব্যথা সারছে না আমি নিউরোলজি ডাক্তার দেখাই নাই আমাদের এলাকা থেকে এমবিবিএস ডাক্তার দেখিয়েছি কিন্তু আমি কোনো প্রতিকার পাচ্ছি না আপনার দুই কোনোতেই ব্যথা হ্যাঁ দুই কোনো থেকে হাতের আঙ্গুল পর্যন্ত আঙ্গুলের ভিতরে গিরায় গিরায় ব্যথা গ্লাস ধরতে অথবা কাজ করতে ভারী কিছু উঠাইতে কষ্ট হয় হ্যাঁ আচ্ছা জি দর্শক ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গেই থাকুন অর্থাৎ দৈনন্দিন কাজকর্মে তার কিছুটা প্রবলেম হচ্ছে এই সম্পর্কে জানবো আমাদের একটা বিরতি সময় হয়ে গেছে আমরা একটা বিরতি থেকে ঘুরে আসি দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট ফেরাস্টি ছোট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখছেন ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নিবেদিত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট আমাদের আজকের আলোচনার বিষয়ে শারীরিক বিভিন্ন ব্যথাজনিত সমস্যা ও তার চিকিৎসা এ বিষয়ে কথা বলছেন স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট দর্শক চাইলে প্রাসঙ্গিক সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে এছাড়াও স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়াও শেয়ার করতে পারেন ফেসবুকের মাধ্যমে ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় বিরতির পর আরেকবার স্বাগতম বিরতির আগে আমাদের একজন দর্শক ছিলেন উত্তরা থেকে ফোন করেছিলেন তার কোনোই ব্যথা কোনোই পর্যন্ত ব্যথা তিনি বলছিলেন তো এই ধরনের দর্শকদের জন্য আপনি কি সাজেশন দিবেন অবশ্যই কোনো ব্যথা নিয়ে আমি কথা বলছিলাম যে বেশিরভাগ রোগী হচ্ছে টেনিস এলবো যেটা আমরা বলছি কোনোই ব্যথার বেশিরভাগ কারণ আতা ছাড়া কোনোইতে যদি বার্সাইটিস হয় কণির ভিতরে কিন্তু বাস্তা থাকে এগুলো ইনফ্লামেশন হতে পারে অনেক কারণ আছে অথবা কণিতে দেখা যায় যে যে বোনসগুলো আছে রেডিয়াস এবং আলনা এগুলার ভিতরে কিন্তু বোন টিভি হতে পারে বা বোন ক্যান্সার হতে পারে তার থেকেও রুগী কিন্তু বুঝতে পারে না অথবা পোস্ট ট্রমাটিক কোনো ব্যথা হতে পারে যে হাঁটার সময় একটু হয়তো কিছু একটার ভিতরে আঘাত পেয়েছিলো এখানে তারপর থেকে ব্যথাটা তৈরি হলো এবং ওনার ব্যথা কিন্তু বলছে কণি থেকে হাতের আঙ্গুলের দিকে যায় রেডিয়েটিং পেইন হয় তাহলে এটা বুঝেই যাচ্ছে ওনা বাইলেটারাল আপনার টেনিস অ্যালবো আরও অনেকগুলো কারণ থাকতে পারে অনেক সময় ঘাড়ে যদি আপনার সার্ভাইকাল রিভ থাকে অথবা ঘাড়ে যদি ডিক্স প্রলাপস থাকে তা থেকেও কিন্তু আপনার ডিস্টাল অ্যান্ডে এসে কিন্তু ব্যথা হতে পারে তারপরে এটা আসলে কনফার্ম ডায়াগনোসিসের যেটা খুবই জরুরি তো দর্শক আপনার স্পেশালিস্টের সাথে স্বর্ণাপন্ন আপনার কোনই ব্যথাটা আমার সম্ভবত মনে হচ্ছে টেনিস অ্যালভো এটা থেকে ব্যথা হচ্ছে যদি তারপর আপনি ডাক্তারের সাথে কথা বলে কনফার্ম ডায়াগনোসিস করেন কারণ ডায়াগনোসিস যদি ভুল হয় ট্রিটমেন্টও ভুল হবে আপনার টেনিস অ্যালবো যদি হয়ে থাকে এটার মেইন ট্রিটমেন্ট হচ্ছে আমরা এখানে কিছু অর্থোসিস বা ব্রেস ইউজ করে থাকি টেনিস অ্যালবো সাপোর্ট কারণ এই আপনার রিসটাকে বা কোনিটাকে আপনাকে ইয়ে দিতে হবে রেস্ট দিতে হবে এবং এই ক্ষেত্রে লেজার খুব ভালো ভালোভাবে একটা কার্যকরী চিকিৎসা লেজার থেরাপি ইউজ করতে পারেন অথবা আমরা আয়েস থেরাপি বা ক্রায়োথেরাপি ব্যবহার করে থাকি এক্ষেত্রে কিলার খাওয়ার কোনো দরকার হয় না অনেক ক্ষেত্রে অনেক ডাক্তাররা ইন্টার্টিকুলার বা ইনজেকশন থেরাপি দিতে পারে সেটা ডাক্তার অ্যাসেস করে আপনাকে হেল্প করবে আর আপাতত আপনি গরম শেক দিয়ে দেখতে পারেন না হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হন খুবই সুন্দর আসলে পরামর্শ আশা করি আমাদের দর্শক অনেক উপকৃত হবেন এবার একটু শুনবো যে যারা প্রাথমিক অবস্থায় এই ধরনের ব্যথাজনিত সমস্যায় ভুগে থাকেন প্রাথমিক অবস্থায় যদি তাদের প্রপার রোগ নির্ণয় যেটাকে আমরা ডায়াগনোসিস বলে থাকি রোগ নির্ণয়টা যদি না হয় সেক্ষেত্রে তারা কি পরবর্তীতে পঙ্গুত্ব বরণ করতে পারে জটিলতার দিকে আর কি কি জটিলতার দিকে যেতে পারে অবশ্যই আসলে যে কোনো ক্ষেত্রে আমি এখন প্রায় এই জাতীয় রোগী এতই বেড়ে গিয়েছে যে বা এত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর তাছাড়া মানুষের সচেতনতা অথবা দেখা যায় মানুষ বেশিরভাগই এখন অন্য রোগগুলো কমে গিয়ে নন কমিউনিকেবল ডিজিজ কমিউনিকেবল ডিজিজগুলো কমে গেলে এই জাতীয় রুগী বেশি বেড়ে গিয়েছে তো এই রুগীগুলো যদি প্রপার ওয়ে ডায়াগনোসিস না হয় সাজেস্ট টেনিস এলবো কণেই ব্যথা হোক অথবা পায়ের তলা ব্যথা হোক এই জাতীয় রুগী যদি প্রপার ওয়ে মানে টাইম টু টাইম ইনভেস্টিগেশন এবং কনফার্ম ডায়াগনোসিস না হয় ট্রিটমেন্ট না দেয় তাহলে দেখা যায় ওই অংশটার ফাংশন নষ্ট হতে পারে কারো যদি হাতের টেনিসাল বয় আস্তে আস্তে হাতের ফাংশন কমে যেতে পারে সে হাত দিয়ে ধরার ক্ষমতা কমে হাতের আঙ্গুল শুকিয়ে যেতে পারে মাসেলগুলো থিনার মাসেল হাইপো থিনার মাসেলগুলো একেবারে ওয়াস্ট হয়ে অনেক সময় দেখা যায় যে হাতের কোনো ফাংশনই নেই এবং দুইটা হাতে আপনি যদি তুলনা করে দেখেন দেখবেন একটা শুকিয়ে গেছে আর একটা মোটামুটি হেলদি আছে অথবা দুইটাই শুকিয়ে গেছে তো দিস ইজ ওয়ান টাইপ অফ আপনার পঙ্গুত্ব বা যেটা আমরা বলি কমপ্লিকেশন এটা হতেই পারে যে কোনো রুগীর ক্ষেত্রে পায়ের ক্ষেত্রেও এটা হতে পারে পার্মানেন্টলি রুগী হাঁটতে আর পারে না এরকম রুগী আমি প্রায় পেয়েছি বা এবং প্রায় দিন দিন এই জাতীয় রুগী বৃদ্ধি পাচ্ছে তো সেই ক্ষেত্রে যে কোনো রোগের ক্ষেত্রে বা যে কোনো ব্যথার ক্ষেত্রে কনফার্ম ডায়াগনোসিস করে যদি আগেই সচেতন হয় রুগী প্রপার ট্রিটমেন্ট নেয় তাহলে এই কমপ্লিকেশন কমপ্লিকেশনও হবে না এবং এই জাতীয় সমস্যা আশা করি হবে না আমাদের সঙ্গে একজন দর্শক আছেন আমরা তার প্রশ্নটা একটু শুনে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো

গ্রিক থেকে আসছে মানে ওয়ার্ডটা তো আর্থ্রাইটিস মানে জোরার রোগ বা শরীরে কিন্তু অনেকগুলো জোর আছে শুধু মাংস পেশি হাড় নিয়ে কিন্তু শরীর গঠিত না জোরা আছে লিগামেন্ট আছে ফ্যাশা আছে ভ্যাসেলস আছে নার্ভ আছে অনেক কিছু আছে সফট টিস্যু হার্ড টিস্যু আছে তো আথরাইটিস হচ্ছে জোরার রোগ তো এই জোরার রোগগুলা কনফার্ম ডায়াগনোসিস খুবই জরুরি সেক্ষেত্রে যদি কনফার্ম ডায়াগনোসিস না হয় এই আথরাইটিস রোগীও কিন্তু এক প্রকারে যেটা আমরা বলি যে ডিজেবল বা ডিজেবিলিটি হতে পারে হ্যান্ডিক্যাপও হতে পারে অনেক কিছু হতে পারে তো এই রুগীর ক্ষেত্রে কনফার্ম ডায়াগনোসিস জরুরি এবং যদি আথরাইটিস হয় সেক্ষেত্রে ডাক্তার সাহেব যদি কোনো ওষুধ দিয়ে থাকে ওষুধের পাশাপাশি তাকে রিহাবিলিটি

ওয়ালাইকুম আসসালাম দর্শক আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন আপনাকে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি হ্যালো দর্শক আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন আপনাকে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি আমার এই হাতটা একটু ছোট বাম হাতটা আর এই হাতটা একটু বড় আর মাঝে মাঝে কোন জিটা এই কানটা ফুলে যায় একটু ব্যথা পাইলি এটা কি আপনার জন্মগত ছোটকাল থেকেই

ওনার মানে রোগটা আসলে ডায়াগনোসিস কনফার্ম যে হেমিওফিলি আপনি জানেন এটা একটা রক্তের রোগ রক্তের রোগ এই ক্ষেত্রে হচ্ছে কোনো আঘাত পেলে কেটে গেলে কিন্তু ব্লিডিং বন্ধ হয় না ভিতরে জমে যা ব্লিডিং হয়ে এখানে এবং খুব যেটা খুব খারাপ হচ্ছে যদি কোনো জয়েন্টে আঘাত পায় সে তাহলে জয়েন্টের ভিতরে কিন্তু আপনার ব্লিডিং হয়ে ওখানে জমি গিয়ে জয়েন্টটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কারণ প্রচুর ব্লিডিং যদি হয় ভিতরে সিভিয়ার ইনফ্লামেশন হবে জয়েন্টের যে সাইনোভিয়াল ফ্লুইড ওগুলো নষ্ট হয়ে যাবে এবং এক পর্যায়ে ভিতরে সেকেন্ডারি মানে ইনফ্লামেশন হতে হতে ওখানে ফাইব্রোসিস হয়ে টিস্যু চেঞ্জ হয়ে যাবে ফাইব্রোসিস মানে সেকেন্ডারি টিস্যু এসি দেখা যায় জয়েন্টগুলো আর্থোসিস বা মানে টোটালি ফিক্সড হয়ে যেতে পারে বা অ্যানকালোজড হয়ে যেতে পারে সাজেস্ট যদি সে অ্যালবোতে ব্যথা বলো অ্যালবোর ভিতরে কিন্তু জমে গিয়ে অ্যালবোটা ফিক্সড হয়ে যাবে এবং তখন কিন্তু মুভমেন্টের প্রবলেম হয় থেমিও আসলে আসলে রোগ এক্ষেত্রে একজন রক্ত রক্তরোগ বিশেষজ্ঞ খুব তাকে ভালোভাবে হেল্প করতে পারে আর উনি যেটা বলছিল হাত একটা ছোট।

ওনার সাথে সব পরামর্শ করুন আর আপনি যেহেতু ফুলে যা আঘাত পাওয়া থেকে বিরত থাকুন সাবধানে চলাফেরা করুন মানে আপনার চলাফেরা খেয়াল রাখতে হবে যেন আঘাত না লাগে আর এই সকল ক্ষেত্রে কোনো আঘাত পেলে সাথে সাথে উইদিন পাঁচ মিনিটের ভিতরে আপনি ঠান্ডা শেঁক বা বরফের শেক দিতে পারেন এক্ষেত্রে হেল্পফুল হবে আর পাশাপাশি আপনার চিকিৎসক আপনাকে ভালো হেল্প করতে পারবে ওনার সাথে যোগাযোগ করুন আশা করি আমাদের দর্শক অনেক বেশি উপকৃত হবেন কারণ তার একটা বিশেষ একটা রোগ হিমোফিলিয়া তো এই ধরনের পেশেন্ট যখন আসেন সাধারণত অনেকেই জানেন না যে তার কি ধরনের রোগ আছে বিভিন্ন ধরনের ব্যথাজনিত পেশেন্ট আসেন তো আপনারা তাদেরকে ইনভেস্টিগেশন অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা পদ্ধতিগুলো কি দেন এটা খুবই একটা ইম্পর্টেন্ট এই রোগীর মাধ্যমেই বলছে আসলে হিমোফিলিয়া রোগী যদি ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে আসে অথবা ব্যথার যে কোনো ডাক্তারের কাছে যেতে পারে সে গেলে যদি প্রথমত আমরা পেইন কিলার দেই এটা রোগীর জন্য আরও খারাপ দ্বিতীয়ত এই রুগীর যদি আমরা কোনো ফিজিওথেরাপি দেই সাজেস কোনো ইলেকট্রোথেরাপি ইউজ করি এই রুগীর অবস্থা ভয়াবহ এবং মৃত্যু ঝুঁকি থাকতে পারে বিকজ তার এমনিতেই এই রক্ত রোগ এবং এর ভিতরে যদি আমরা শর্ট ডায়াথার্মি দেই অথবা আল্ট্রাসাউন্ড থেরাপি দেই অথবা যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইউজ করি তাহলে তার ব্লিডিংটা এত বেশি বেড়ে যাবে এক পর্যায়ে দেখে তাকে করতে হতে পারে এবং বড় আকার একটা বিপদে পড়ে যেতে পারে তো সবার আগেই যে কোনো ডাক্তারের যেটা হচ্ছে রুগী আসলে ব্যথা রুগী আসলেই পেনকিলার দিতে হবে ব্যথা রুগী আসলেই তাকে থেরাপি দিতে হবে এটা কিন্তু মানে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ডক্টরের ফার্স্ট কাজ হচ্ছে কনফার্ম ডায়াগনোসিস তার হিস্টোরি নিতে হবে

আসসালামু আলাইকুম আসসালাম দর্শক শুনতে পাচ্ছি প্রশ্নটি সংক্ষেপে করুন আমি আমি উত্তর থেকে বলছি শুনতে পাচ্ছি দর্শক প্রশ্নটি সংক্ষেপে করুন আমার তিনটা বাচ্চা এট এ টাইমে তিন 3 মাঝে সিজার হয়েছে হওয়ার পর থেকে আমার কোমরে ভীষণ ব্যথা আচ্ছা আপনি ডাক্তার দেখিয়েছেন এর ভিতরে আমি এর মাঝে ডাক্তার দেখাইছি বলতে এমনে ওই যে ওষুধ আইনা খাইছি হয়তো ব্যথা করে এই কিন্তু এখন খুব ব্যথা আমি নিচে টাকা দিব আর এটা আপনার কোমর ব্যথা কি শুধু কোমরেই না কোমর থেকে পায়ের দিকেও যায় পা অবশ লাগে না পায়ের দিকে না আমার শুধু কোমরে ব্যথা আচ্ছা আমি উঠ হইতে পারি না আচ্ছা ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গেই থাকুন ওনার যেটা হচ্ছে কোমর ব্যথা এবং তিনটা সিজারে বেবি হয়েছে আসলে সিজারের কারণে কিন্তু কোমর ব্যথা হয় নাই স্পেসিফিক ভাবে ওনার আসলে ওনার আসলে কোমরের ব্যথা ছিল এবং এখনো আছে আসলে কোমরের ব্যথা হওয়ার মূল কারণ আমরা যেটা বারবার বলছি মেকানিক্যাল সমস্যা যেমন উনি মহিলা মানুষ ওনাকে হয়তো পারিবারিক কিছু কাজ করতে হয় নিচে বসে কাজ করতে হয় সামনে কুজু হয়ে ঝাড়ু দিতে হয় এগুলো নিয়ে আমরা বারবার সচেতন করার চেষ্টা করছি যেন সবাই অন্তত ঝাড়ুর যেই হাতলটা এটা যেন লম্বা নেয় এখন মার্কেটে কিন্তু এই জাতীয় সব ঝাড়ু পাওয়া যায় কিন্তু বড় বড় শপিং মলগুলোতে কিন্তু দাঁড়িয়ে দেখবেন পরিষ্কার করে কেউ কিন্তু সামনে কুজো হয়ে করে না এখন এই অভ্যাসটা কিন্তু বাসায়ও করতে হবে সবাইকে বাসাকেও এই চেঞ্জ করে আনতে হবে গ্রামগঞ্জ হতে শুরু করে এভরিওয়ে পরিবর্তনটা আনতে হবে তো ওনার হয়তো এই জাতীয় প্রবলেম ছিল ভিতরে যখন মানে প্রেগন্যান্ট হয় কোনো ওমেন সেক্ষেত্রে কিন্তু তার যেহেতু বেবি ক্যারি করতে হয় প্যাট সামনে অ্যাবডোমেনকে সেক্ষেত্রে তার লাইন অফ গ্রেভিটি আমরা যেটা বলি মেরুদণ্ডের শির দ্বারার উপর দিয়ে যে আপনাদের আমাদের শরীরের ওজনটা শির দ্বারা নেয় তখন কিন্তু শির উপর একটা প্রেশার পড়ে বিকজ তার লাইন অফ গ্রেভিটি শিফট হয়ে যায় তার সামনে অ্যাডডোমিনাল ওয়েটের কারণে তখন পিছনের মাসেলগুলোর উপর এত প্রেসার পরে ডিক্সের উপর প্রেশার পরে ইভেন কি লিগামেন্টের উপর প্রেশার পড়ে যার কারণে দেখা যায় একবার প্রেগনেন্ট হলো তখন তার এ একটা প্রবলেম তৈরি হলো আবার যখন ডেলিভারি হয়ে গেল আবার লাইন অফ গ্রেভিটি ব্যাক করলো এভাবে তিন চারটা ওনার অত দুই তিনটা বাচ্চা হয়েছে যার কারণে এখন ওনার কোমর ব্যথাটা এখন তীব্র এক্ষেত্রে কনফার্ম যেটা করতে হবে ওনার শুরুতে এখন একটা এমআরআই করে দেখতে হবে যে ইন্টারনাল ভিতরে ডিক্সে কোনো সমস্যা আছে কিনা মেরুদণ্ডের তো সেটা করার জন্য দর্শক আপনি একজন স্পেশালিস্টে স্বর্ণাপন্ন হয়ে একটা এমআরআই করে দেখেন করার পর আশা করি এরপরে আপনি যদি এখানে ডিকম্প্রেশন থেরাপি অথবা আমরা মেনুপুলেশন থেরাপি করিয়ে থাকি এগুলো করলে আশা করি সেরে যাবে আর ইন দ্য মিন টাইম আপনি কমপ্লিট বেড রেস্টে সাত দিন থাকেন যদি সম্ভব হয় কোমরের মার্কেটেও কিছু কটসেট বেল কিনতে পাওয়া যায় ইউজ করে দেখতে পারেন আর সর্বোপরি একজন চিকিৎসকের স্বর্ণপূর্ণই রোগ নির্ণয় করে ট্রিটমেন্ট নেন আশা করি সেরে যাবে আশা করি আমাদের দর্শক অনেক বেশি উপকৃত হবেন আমাদের কিছু ছবি ছিল প্লাজমাতে আমাদের আজকের আলোচনার বিষয়ের প্রাসঙ্গিক তো এগুলো সম্পর্কে একটু যদি আমাদের দর্শকদের সুবিধার্থে আলোচনা করেন অবশ্যই আসলে আমরা আজকে বেশিরভাগ অন্য রোগ ব্যথা নিয়ে কথা বলছিলাম এখানে যেটা আমি শুরুতেই বলছিলাম শোল্ডার পেইন যেটা উপরে একজন ভদ্রলোক হাত দিয়ে রাখছে শোল্ডার যে শোল্ডার ব্যথা যেটা আমরা শোল্ডারে বলছিলাম যে এখানে যে বিভিন্ন রোটেটর কাফ সিন্ড্রোম হতে পারে বার্সাইটিস হতে পারে শোল্ডারের ভিতরে যে লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে অনেকগুলো কারণ আছে অথবা শোল্ডার সাবলাক্সড হতে পারে যে অনেক সময় শোল্ডার সরে যায় যে কেউ অত পাশে আসলো অথবা কিছু বলিং করতে গেলো কিছু থ্রো করতে গিয়ে ভুল টেকনিকের কারণে হাটটা খুলে গেলো আবার হাটটা সে হয়তো ডাক্তারের কাছে নিয়ে লাগিয়ে দিয়েছে আবার কিছুদিন পর বারবার খোলে রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন এটা প্রায় আমরা পেয়ে থাকি তো শোল্ডার অনেকগুলো কজ আছে এখানে শোল্ডারের ক্ষেত্রে আমরা লাল দিয়ে বুঝেছি এই অফ মানে ইনফ্লামেশনের সাইন যে এখানে ব্যথা হয় শোল্ডার নিয়ে আমরা কথা বলছিলাম ব্যাক পেইন নিয়েও আমরা যেটা কোমরে হাত দিয়ে রাখছি যে কুমর ব্যথা রুগীদের ক্ষেত্রে বিভিন্ন ডিস্স্রোলাপস একটা কমন এবং লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে স্পন্ডালোলিস্থিস আসলে রোগগুলোর নাম জানতে হবে যে কী সমস্যা এবং রুগী যদি রোগের নাম জানে এবং সে ক্লিয়ার সিনারিওটা সে পায় সে কিন্তু বুঝতে পারে যে তাকে কি ট্রিটমেন্ট নিতে হবে এটাকে এবং সে কনফিডেন্স পাবে যে তাকে কি অপারেশনে যেতে হবে না পেইন কিলার খেয়ে সমাধান করবে না ওনাকে থেরাপি দিতে হবে এটা সে বুঝতে পারে এবং কোমর ব্যথা দেখেন এখানে কিন্তু আমরা কোমরের ব্যথাটা নিচের যে ছবিটা আমার পাশে এটা কিন্তু এক পাশেই দেখিয়েছি এখানে কিন্তু কোমরের শির দ্বারা মাঝামাঝি কোনো পেইনের এখানে সাইন আমরা বুঝাইতে চাইনি বিকজ অফ কোমর ব্যথা নিয়ে আসে এখন কোমর ব্যথা অনেকের ধারণা যে ডিক্স প্রলাপস এখন আমরা বেশি পাচ্ছি ডিক্স প্রলাপস থেকে কোমর ব্যথা হচ্ছে আসলে ডিক্স প্রলাপস থেকে হবে এমন কোনো কথা না এটা আমরা কনফার্ম ডায়াগনোসিস করলে বুঝতে পারবো যে আদৌ ডিক্স থেকে আসছে না কোমরের যে সকল মাসেলগুলো আছে এই মাসেল থেকে সমস্যা হচ্ছে মাসেলই স্পাজম যদি হয় ইভেন কি আপনার ছোট একটা মাসেলের যদি কোনো ফাইবার যদি কোনো কারণে স্পাজম হয় সারা জীবন যদি ব্যথার সুধ খাওয়াইতে থাকে এটা কখনো সমাধান হবে না পেইন আজীবন থাকবে বিকজ তার ওই কনফার্ম ডায়াগনোসিস খুব জরুরি এবং স্পেসিফিক কোন মাসেল যদি পুল করে বসে ভিতরে দেখা যায় যে খুব ছোট একটা ফাইবার পুল করে আছে রুগী এমআরআই করছে কিছু পাওয়া যায় নাই এক্স রে তো আগে আসলে কারণ নির্ণয় করে পরবর্তীতে ইনভেস্টিগেশন পদ্ধতিতে যেতে হবে একটা বিরতি সময় হয়ে গেছে আমরা বিরতি নিয়ে আসি আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট ফিরাস্টি ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা দেখছেন ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নিবেদিত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট আমাদের আজকের আলোচনার বিষয় শারীরিক বিভিন্ন ব্যথাজনিত সমস্যা ও তার চিকিৎসা এ বিষয়ে কথা বলছেন স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট দর্শক প্রাসঙ্গিক সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে এছাড়া স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়াও ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারেন আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় বিরতির পর আরেকবার স্বাগতম কথা বলছিলাম বিভিন্ন ধরনের ব্যথা জনিত সমস্যাগুলো নিয়ে তো এর আগে আমাদের প্লাজমাতে একটা ছবি ছিল আপনি বলছিলেন যে কোমর ব্যথা নিয়ে তো কোমর ব্যথা আসলে সাধারণত দেখা যায় যে অনেকেই ভেবে থাকেন যে এখানে একটা ভাইটাল অর্গান আছে কিডনি অনেকেই ভেবে থাকেন যে কিডনি জনিত কোনো সমস্যা হচ্ছে কিনা তো এ ধরনের ব্যথা জনিত কিডনির ব্যথা এবং কোমর ব্যথা দুটো কিন্তু আলাদা হতে পারে তো এই দুটো ব্যথাকে আপনারা কিভাবে আলাদা করেন এবং আসলে কনফার্মেটরি ডায়াগনোসিস আপনারা কীভাবে করেন সেই সম্পর্কে একটু শুনবো অবশ্যই আসলে এটা আমিও আমার প্র্যাকটিসও প্রায় জাতীয় রুগী এসে বলে যে স্যার আমার কিডনিটা আসলে দেখে দেন যে কোমর ব্যথা নিয়ে আসে তো কোমর ব্যথার ক্ষেত্রে ওনাদের ধারণা যে যেহেতু অনেক মানুষই জানে এখন কিছুটা হলো এখন কিন্তু আমাদের মনে হয় মানে প্রাই মানে প্রাইমারি সেকেন্ডারি লেভেলেই কিন্তু কিছু হিউম্যান বডি সম্পর্কে আইডিয়া দেওয়া হয়ে থাকে আমার পাঠ্যপুস্তকগুলোতে যার কারণে দেখা যায় যে অনেকে ধারণা যে ওই দুই লেভেলে কিডনি আছে এবং ওখানে কিন্তু ব্যথা হতে পারে তো কিডনি সমস্যার জন্য হয়তো কোমর ব্যথা হয় আসলে কিডনির ব্যথা দিস ইজ অ্যাবডোমিনাল বা ভিসেরাল প্রবলেম আর স্পাইনের ব্যথা দুইটা আলাদা জিনিস কোমর ব্যথা সাধারণত যদি পায়ের দিকে চলে যায় বা কোমরে নড়াচড়া করতে যদি ব্যথা হয় যদি কাজকর্ম চলাফেরায় ব্যথা হয় যদি অনেকক্ষণ বসে থাকলে ব্যথা হয় চলাফেরা মুভমেন্টে ব্যথা বা এনি টাইপ অফ মুভমেন্ট এবং যদি মুভমেন্টের সাথে ব্যথা হবে এবং কোমর থেকে ব্যথাটা পায়ে চলে যাবে অথবা দিয়ে উপরে উঠবে বুঝতে হবে এটা মাস্কুলস্কেলেটাল পেন বা মেরুদণ্ডে শির দ্বারার ব্যথা আর কিডনির ব্যথা একটু ডিফারেন্ট থিং কিডনির ব্যথা বা কিডনির যে কোনো সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিডনির ফাংশানে প্রবলেম হবে সেক্ষেত্রে অনেক সময় প্রস্রাবে প্রবলেম হতে পারে এবং লোয়ার অ্যাভডিমিনে পেন হতে পারে এবং সেক্ষেত্রে হাত পা ফুলে যেতে পারে এবং পাশাপাশি যেটা হয় যে ব্লিডিং হতে পারে বা এই জাতীয় কিছু সমস্যা হতে পারে তো এই দুইটা ব্যথা বা দুইটা সমস্যা টোটালি ডিফারেন্ট থিংস এবং কিডনি রোগ সংক্রান্ত ব্যথা আর মেরুদণ্ডের কোমরের ব্যথার ট্রিটমেন্টও টোটালি ডিফারেন্ট তো এই ক্ষেত্রে রুগীকে আসলে যে কোনো ক্ষেত্রে আমরা বারবার বলি যে সমস্যা হলে অবশ্যই স্পেশালিস্টে স্বর্ণাপন্ন হয়ে আমরা রোগ যদি নির্ণয় করে দেখি কিডনির কিডনি ফাংশন টেস্ট বোঝা যাবে আমরা আলট্রাসোনোগ্রাফি করেও বোঝা যাবে যে কোনো ভিতরে কোনো কিডনি স্টোন বা অন্য কোনো প্রবলেম আছে কিনা বা নেফ্রাইটিস আছে কিনা তো সেটার সাথে আর কিডনি ব্যথার সাথে একটু জ্বর থাকতে পারে অনেকগুলো আসলে এটার ক্লিনিক্যাল ফিচারটাই ডিফারেন্ট আর এটার ক্লিনিক্যাল ফিচারটাই আচ্ছা তো এই সম্পর্কে আরো শুনবো যে কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য আর কি কি জরুরি একজন দর্শক আছেন আমরা তার প্রশ্নটা নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি জি জি প্রশ্নটি সংক্ষেপে করুন হ্যালো দর্শক আপনাকে দেখতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন হ্যাঁ আমার নাম মর্জিনা হ্যালো শুনতে পাচ্ছি মর্জিনা আপা আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন হ্যাঁ আমার নাম মর্জিনা আমার হলো সাদা গায়ে ব্যথা আর কি কবজিতে পা হাঁটুতে তারপরে পায়ে খুব ব্যথা আর এমনিতে হিমোগ্লোবিনের সমস্যা আছে আমার আপনি কি ডাক্তার দেখিয়েছেন বুঝতে পারছেন দর্শক আপনি কি কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়েছে জি উনি কি সমস্যা বলেছে আপনাকে ডাক্তার সমস্যা বলতে হলো আমার হিমোগ্লোবিন কমে যাচ্ছে এটা নাকি জেনেটিক

হিমোগ্লোবিন সমস্যা ভোগে আপনার হিমোগ্লোবিন পার্সেন্টেজ প্রায় বেশিরভাগ মহিলারই কিন্তু কম পাওয়া যায় তো এইটা আসলে একটা রক্ত রক্তের প্রবলেম সেটার সাথে এই ব্যথার কিন্তু আসলে তেমন কোনো বড় আকারে কোনো রিলেশন নেই তো ওনার ক্ষেত্রে আসলে হয়তো কোনো জনিত সমস্যা হতে পারে অথবা মহিলাদের যেটা ইয়াং এইজের মনে হয় মধ্যবয়সী এদের বেশিরভাগই যেটা আমরা ফাইব্রোমায়া যে পেয়ে থাকি এটা হচ্ছে মাসেল এবং জাংশান মানে হার এবং মাসেল যেখানে জাংশান সেখানে মাল্টিপল পেইন হতে পারে ফাইব্রোমায়ালজিয়া একজাক্ট কজ যেটা আমরা বলি ইডিওপ্যাথিক আননন তো এই জাতীয় সমস্যা হতে পারে তো দর্শক আমার মনে হয় আপনার আথরেটির জন্যিত সমস্যা হতে পারে এই ক্ষেত্রে আপনাকে ফিজিওথেরাপি প্রপার ওয়ে ট্রিটমেন্ট যদি নেওয়া যায় আশা করি সেরে যাবে আর যদি হিমোগ্লোবিন কমে থাকে ডাক্তার সাহেবের শরণাপন্ন হয়ে আপনি ওনার থেকে ওষুধ নিয়ে খান আশা করি এটা সমাধান হয়ে যাবে অথবা উনি ট্রিটমেন্ট দিলে এটা সমাধান হয়ে যাবে আমরা কথা বলছিলাম যে কনফার্মেটরি ডায়াগনোসিস গুলো নিয়ে যে বিভিন্ন ধরনের ব্যথা জনিত সমস্যা অর্থাৎ কিডনি জনিত ব্যথার যে সমস্যা সেটা এক ধরনের অথবা কোমর ব্যথা অনেক দিন ধরে কোমর ব্যথা সেটা আরেক ধরনের আপনি তো বলছিলেন যে এটার দুই ধরনের ব্যথা দুইটা ব্যথা দুই ধরনের তো এটা কনফার্মেটরি ডায়াগনোসিসটা আসলে কিভাবে সম্ভব সেই সম্পর্কে শুনবো একজন দর্শক আছেন প্রশ্নটা নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কি আছেন আমাদের সাথে হ্যালো হ্যাঁ হ্যালো সাকু আপু আমি রাজশাহী থেকে বলছি ওয়ালাইকুম আসসালাম গত মাসের ১৩ তারিখ থেকে তারিখ আজকে 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 পর্যন্ত মানে আমার এতই মাজায় পেন তা আমি অনেক চেষ্টা করতেছি মানে আপনার এর মধ্যে হচ্ছে মানে আপনার চিটাগাঙ্গে আপনার হচ্ছে বিএনএস হাসপাতালে আমি দেখাইছি আমার হাজবেন্ড হচ্ছে এয়ারপোর্স এ আছে আমার হচ্ছে আপনার বুতবা সমস্যা করতে পেশাবে একটু জ্বালা পোড়া ছিল ইউটি যেটা বলে ওইটা দেখাছিল কিন্তু আমার কোনো কিছু ধরা পড়েনি হাড়েও সমস্যা ধরা পড়েনি তারপরে আপনাদের আল্ট্রাসোনোগ্রামও লো সেটাও কোনো সমস্যা ধরা পড়েনি কিন্তু ব্যথা এখনো আমান আছে ব্যথা কমছে না এবং প্রচন্ড কনকন করতে ব্যথা আপনার কি মুভমেন্টে ব্যথা হয় মানে আপনি হাঁটাচলা করলে আমার আবার অবাক করা যে ব্যথাটা যখন করে চাপ দিলে আরাম পায় আচ্ছা জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকুন আসলে যেটা আপনি বলছিলেন যে কোমর ব্যথার যে কিডনি ব্যথা কোমরের ব্যথা অথবা যেটা উনি বলছিলেন ইউটিআই হয়েছে এটা একটার সাথে আর একটা জড়িত কোনো ব্যথা একটা ব্যথা আরেকটাকে ত্বরান্বিত বা ওটাকে বাড়িয়ে তোলে কারো যদি কোমরে স্পাইনে বা মেরুদণ্ডে কোনো সমস্যা থাকে এবং পাশাপাশি যদি ইউটিআই থাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে তাহলে তার কিন্তু টোটাল কোমরটা পেছনের সাইড এবং সামনের সাইড দুই দিক নিয়ে তীব্র ব্যথা হবে মানে তার তলপেটেও ব্যথা হবে কোমরও ব্যথা হবে জ্বরও আসতে পারে মানে দুইটা ব্যথা অ্যাট এ টাইমে হতে পারে ওনার ইউটিআই ছিল সেটা হয়তো ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক খেতে হবে হয়তো পানি খেতে হবে অথবা ডাক্তাররা অন্য ডাক্তার এই রোগের চিকিৎসা দিয়ে থাকে তো ওনার যেটা বোঝা যাচ্ছে ওনার মেরুদণ্ডের সমস্যা তো ওনার যেটা করতে হবে কনফার্ম ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা বারবার বলছিলাম একটা এমআরআই করে দেখতে হবে খুব দ্রুত তো এমআরআই করার পর ওনাকে যদি প্রপার চিকিৎসা দেওয়া যায় আশা করি যাবে আচ্ছা সেক্ষেত্রে ওনার যে ইউরিনাইট ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআই যেটা আছে সেক্ষেত্রে সেটাকে ভালো হওয়ার পরবর্তীতে ডক্টর কি পরামর্শে যাবেন যে ফিজিওথেরাপি ইজ ইট পসিবল অর নট সেক্ষেত্রে আসলে কোনটা আগে হবে ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনের ট্রিটমেন্টটা নাকি আগে তার কোমর ব্যথার ট্রিটমেন্ট আগে হবে না এই ক্ষেত্রে ডায়াগনোসিস আমরা দেখলে বোঝা যায় যে এখন মেজর কি প্রবলেম নি আসে কারো ক্ষেত্রে ইউটিআই এর প্রবলেমটা মেজর হতে পারে কারো ক্ষেত্রে কোমরের সমস্যা এবং তিনি কিন্তু বলছিলেন যে তার চাপ দিলে ব্যথা করে ব্যথাটা সব সময় থাকে না থাকে না এটা আসলে ভিতরে টোটালি মাসকুলার স্কেলেটাল পেইন এটা হয়তো প্রেসার করার সময় চাপ দিলে না ওনারা আমরা অথবা আমরা ছোটকালে বাবা মাকে অর্থাৎ চাপ দিয়েছি বা উপরে উঠা পারানো হয় এটাও হয় এটা এখনও অনেকে করে যে উপর হয়ে শোয়া কাউ বাচ্চাকে উপরে উঠিয়ে দেয় একটু বেটার ফিল করে বিকজ যখন চাপ দেয় ওখানে কিন্তু কিছুটা ইনফ্লামেটারি যে এক্সুডেটগুলো আছে বা ওখানে যে ইঞ্জুরি হয়েছে এগুলো কিছুটা সার্কুলেশনে চলে যায় ওখান থেকে ব্যথাটা ছড়িয়ে পড়ে একটু সাময়িক আরাম বোধ করে আসলে এটা তো কোনো ট্রিটমেন্ট না ওনার ক্ষেত্রে যেটা করতে হবে কনফার্ম ডায়াগনোসিস করতে হবে ওনার ইউটিআইয়ের কিন্তু ট্রিটমেন্ট অলরেডি হয়তো ডাক্তার সাহেব দিয়ে দিয়েছে ওটা হয়তো এখন আর নাই ওনার এখন একটা এমআরআই যদি উনি করে ফেলে কনফার্ম তাহলে সমস্যাটা উনিও কনফিউজও থাকবে না এবং প্রপার একটা ট্রিটমেন্ট দেওয়া যাবে আমার মনে হয় দর্শক অনেক বেশি উপকৃত হবেন কারণ অনেক দিন ধরে তার এই ব্যাথাটা এক বছর যাব তিনি বললেন একজন দর্শক আছেন তার প্রশ্নটা একটু নি আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুনতে পাচ্ছি দর্শক প্রশ্নটি সংক্ষেপে জি আমি শামসুন্নাহার ঢাকা থেকে বলছি জি শুনতে পাচ্ছি শামসুন্নাহার আপনি প্রশ্ন করুন আমার ছেলে বয়স 12 বছর তো ওর হচ্ছে কি ও হয়তো খেলতে গিয়ে হয়তো ব্যথা পাইছে বা কিভাবে যাই হোক এটা বুঝতেছে না কিন্তু কোমর ব্যথা করে বেশিক্ষণ খুব বসে পড়তে পারে না আবার খেতে বসলো মানে বসে থাকলে উঠতে পারে না তারপর ও কিছুক্ষণ শুয়ে থাকার পর ওর উঠতে গেলে সমস্যা হয় ঠিক পিছনে মা মেরুদণ্ডের শেষের দিকে বলতেছে যে ব্যথাটাও আমাকে প্রায় বলে যে এখানে জোরে জোরে একটু ইয়ে করতো আমাকে ঘুষে দেওয়া আমার তাহলে লাগে আরাম লাগে এটা এখন কেন হচ্ছে এখন আমি কোনো ডাক্তারের পরামর্শে যাই নাই আপনার কাছে একটা পরামর্শটা চাচ্ছি আচ্ছা ও পড়ালেখা করে কিভাবে মানে কিশে বসে ওকে চেয়ারে বসে পড়ালেখা করে না খাটে বসে বসে করে যখন যেখানে সুবিধা মনে হয় সেখানে বসে খাটে বসেও করে নিচে ফ্লোরেও বসে করে ও কি স্কুলে পড়ে না মাদ্রাসায় না স্কুলে পড়ে আচ্ছা ধন্যবাদ অসুখ আমাদের সঙ্গেই থাকুন

কুমারে হয়তো কোনো বন্ধুকেও তাকে হয়তো কোনো আঘাত দিয়েছে তা থেকেও হতে পারে আসলে এখানে কনফার্ম ডায়াগনোসিস খুব ইম্পর্ট্যান্ট খুব রেয়ার কেস যে এই সকল বাচ্চাদের হ্যাঁ আমাদের কাছে বাচ্চারা আসে বেশিরভাগ সারা শরীরে ব্যথা বা মাসেল কাপ মাসেলে ব্যথা পায়ের মাংস পেশির ব্যথা এগুলার কথা বলে এগুলো হচ্ছে গ্রোথ পেইন তো ওর ক্ষেত্রে মনে হয় কিছু একটা প্রবলেম আছে তো দর্শক আপনি একজন স্পেশালিস্টের স্বর্ণাপূর্ণ হয়ে ওকে দেরি না করে একটা ডায়াগনোসিস করে দেখান আশা করি ডাক্তার সাহেব ভালো ট্রিটমেন্ট দিতে পারবে এবং কনফার্ম ডায়াগনোসিস করে চিকিৎসা দিলে সেরে যাবে এখন আপাতত আপনি কুসুম গরম শেক দিয়ে দেখতে পারেন তবে হ্যাঁ ওকে কোনো মেসেজ কোনো চাপ দেওয়া কোনো ঘুষি দেওয়া মানে ব্যথা কমানোর জন্য এই জাতীয় কিছু করা একেবারেই উচিত হবে না আমাদের আজকের আলোচনার বিষয় শারীরিক বিভিন্ন ব্যথাজনিত সমস্যাগুলো নিয়ে তো বিভিন্ন ব্যথাজনিত সমস্যা আসলে প্রধানেই আপনি বললেন যে মূলেই উৎসটাকে খুঁজে বের করতে হবে যে তার উৎসটা কোথায় পরবর্তীতে আমরা ইনভেস্টিগেশন পদ্ধতিতে যাব তার পরবর্তীতে আমরা চিকিৎসায় যাব তো প্রাথমিকভাবে আপনারা কি ধরনের ট্রিটমেন্ট পদ্ধতি দেন যখন তাদের ইনভেস্টিগেশনটা হয়ে যায় তার পরবর্তীতে আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমি প্র্যাকটিসে যে সকল রুগী দেখে থাকি এই রুগীগুলো আসলে মেকানিক্যাল মানে প্রবলেম নিয়ে আসে এবং মেকানিক্যাল সমস্যা ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট তো প্রাথমিক পর্যায়ে সাজেট যদি কারো কোনো বোন টিভি না থাকলো কোনো ক্যান্সার না থাকলো অথবা অন্য কোনো প্যাথোলজি না থাকলো তো এই রুগীগুলোকে প্রথমত হচ্ছে তাকে এডুকেশন দেওয়া যে আপনার কেনই এই সমস্যাটা হচ্ছে আপনি যদি বসার কারণে হয় তাকে বসা কারেকশান করতে বলা যদি কেউ চলাফেরা শোয়ার ক্ষেত্রে হয় শোয়া কারেকশান পেশার কারণে প্রফেশনাল কাজের কারণে যদি সমস্যা হয় সেটার কারেকশান দেওয়া এবং পাশাপাশি আমরা এই রুগীগুলাকে যদি দরকার মনে করে হসপিটালাইজড করে একটা না কয়েক সপ্তাহে রেখে ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটেশন ট্রিটমেন্ট দিতে পারি এবং ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট এই রোগের একমাত্র ব্যথা এবং প্যারালাইসিস রোগের মেইন ট্রিটমেন্ট এবং এই ক্ষেত্রে আমরা ডাক্তার অ্যাজ এ থেরাপিস্ট সে নিজেই এখানে ওষুধের ভূমিকা পালন করে একজন সার্জন যেমন চিকিৎসক মানে সে নিজের হাতে অপারেশনটা করে এবং নিজের নিজের মতো করে ডায়াগনোসিস করে সে কনফার্ম করে অপারেশনটা করে তদ্রুপ একজন ফিজিওথেরাপি চিকিৎসকও সেভাবেই তাকে করতে হয় দিস ইজ এ থেরাপিউটিক অ্যাপ্রোচ এবং টোটাল একটা মডার্ন মেডিকেল সায়েন্স যেখানে আমাদেরকে আমাদের নিজেদের হাতেই কনফার্ম ডায়াগনোসিস করে ফিজিওথেরাপি অ্যাপ্লাই করতে হবে এবং প্রয়োজনে আমাদের হেল্প নিতে হতে পারে আমাদের টেকনিশিয়ান থাকতে পারে তাদের মাধ্যমে হেল্প নিতে হতে পারে এবং আমরা এক্ষেত্রে বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করে থাকি বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আলট্রাসাউন্ড থেরাপি লেজার থেরাপি ইন্টারফেরেন্সিয়াল থেরাপি এবং আমরা যেটা যেমন অনেক সময় আকু পাংচার বা ড্রাই নিডলিং এই জাতীয় অথবা ট্যাপিং মেথড স্পোর্টসে আমরা প্রায় ইউজ করি প্রচুর ট্যাপিং করতে হয় স্পোর্টসে যারা ইঞ্জুরি হয় বা খেলার কারণে আঘাতের কারণে অনেক প্রকার ট্যাপিং করতে হয় এবং এইগুলো আসলে প্রত্যেকটা রুগী টু রুগী এবং কেস টু কেইস আমাকে এই আমাদেরকে সেটা অ্যাসেস করে করে ট্রিটমেন্ট দিতে হয় সাজেস্ট একজন কুমোর ব্যথা রুগী অত ডিস্ক প্রলাপস নিয়ে আমার কাছে আসলো আমি তাকে হসপিটালাইজড করে ফিজিওথেরাপি দিচ্ছি হয়তো ডিক্স প্রলাপসে ট্রিটমেন্ট দিচ্ছি এটা সেরে গেছে কিন্তু একটি স্পেসিফিক পেইন তার যাচ্ছে না যে বারবার সে কমপ্লেন করতেছে এ একটা পেইন সেক্ষেত্রে ডায়াগনোসিস আমাকে রি করে দেখতে হবে যে মূল সমস্যাটা হয়তো চলে গিয়েছে একটা মাসেল মাসেলত বা লিগামেন্ট কত ইঞ্জুরি আছে সেটার জন্য আমরা যে সকল ডিকম্প্রেশন করাচ্ছিলাম সেটা অ্যাপ্লাই করে কোনো রাভ হবে না সেক্ষেত্রে আমাকে নতুন কোন টেকনিক বা মডালিটিস ইউজ করতে হবে যেন সে কনফার্ম তার চলে যায় আসলে অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা পদ্ধতি বলতেই আসলে ফিজিওথেরাপি অনেক গুরুত্ব বহন করে তো শুরুতেই যদি কেউ জটিল মানে জটিলতার দিকে না যেতে চান শুরুতেই তার সেক্ষেত্রে দেখা যায় যে প্রাথমিক অবস্থায় যদি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন অনেকাংশেই সুস্থ হয়ে যান অনেক ধন্যবাদ মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকেও ধন্যবাদ এসএ টেলিভিশনের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছিলেন ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটেশন সেন্টার নিবেদিত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন সবার জীবন আনন্দে কাটুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ